ভাইয়ের ড্রয়িং দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট অনেকগুলোই পেকে গেছে, মানে না সবগুলোই তো পেকে গেছে, সবগুলো নয় এক পেকে গেছে। তুলে খাই বড় বান্দার ছোট বান্দার জোড়া করছে, মানেই তো ওটা ভালো হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সান গার্ল। সকালে উঠে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এভরিথিং কমপ্লিট, 10:15 মতন বেজে গেছে। তো আজকে আমাদের ঘরের কোনো কাজ বাজ নেই, এখন ঝটপট করে শুধু চান করবো, রেডি হবো আর মায়ের বাড়ির জন্য বেরিয়ে পড়বো, কেননা ওখানে আমাদের আজকে ইনভিটেশন আছে। যেহেতু চুরমুর পুজোতে আসতে পারেনি, এখন এসছে বাড়ির একমাত্র জামাই, আর আমি হচ্ছি বাড়ির একমাত্র মেয়ে। ভাইয়ের ড্রয়িং, এই যে মানুষ, মানুষের চোখটা হচ্ছে এইদিকে, আমাদেরকে দিকে তাকাচ্ছে, ওই দিকে দেখছে নয় এই দিকে দেখছে। দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট। যে এসে বসে আছি আর আমার খেলনাগুলো নিয়ে তোর খেলে শুরু। এখনো মায়ের রান্না হয়নি, যদিও বেজে গেছে 1টাতে, তো বাড়ির কাজ চলছে, তো সেই কারণে এখনো রান্না মা বসায়নি, ভীষণ তবে খিদে পাচ্ছে। যাই হোক, এখন চেঞ্জ টেঞ্জ করে নি। 1:54 বাজে, তো মায়ের চান হয়ে গেছে আর আমি এখানে পাঁপড় ভাজার জন্য কড়াই বসিয়েছি, মা ভাত আনতে গেছে, তো বাড়াবাড়ি হয়েছে কারণ পাঁপড়টা বেজে নি, তারপর লাঞ্চ করতে বসে পড়ে যাবো। তো চলো দেখি মা লাঞ্চে কী কী বানিয়েছে। এখানে করেছে কিছু একটা সবজি, ওই বাঁধাকপি আলু দিয়ে, আই থিঙ্ক বোঝা যাচ্ছে না। এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা, এখানে আছে চিকেন কষা, কষা হালকা হালকা একটু ঝোল করেছে, ব্যাস এগুলোই হচ্ছে আজকের মেনু। তো আপাতত তাড়াতাড়ি করে পাঁপড়টা ভেজে নিই, আর সাথে তো মিষ্টি আছেই, তারপরে দেখা হচ্ছে। পাঁপড় ভাজা হয়ে গেছে, তো এখন এই যে ধনে পাতা নিয়ে এসেছি, যেটা হচ্ছে চাটনি বানাবো, চাটনি আইটেম বেড়ে যাচ্ছে, আর এগুলো এগুলো কাটাকাটি করবো, তো এগুলো কেটে নিই। ছিল এই যে ঘুম থেকে উঠেছে, ঢুলতে ঢুলতে আসছে, তো আমরা নিচে যাচ্ছি, আমাদের বাড়ির কাজ চলছে, ইয়েস এটা আমারও বাড়ি, তো এখানে বাড়ির প্লাস্টারের কাজ চলছে, বাইরেটা প্লাস্টার করা হয়নি দোতলার চক্করে, তো এখন ওটা কাজ চলছে। মা নিচে আছে, মায়ের ফোন এসেছিলো, তো ফোন দিতে আসছে, একটু কাজ দেখ। ঢলু ঢলু পরেছে দাদার জামা, তার জামা আনতে ভুলে গেছিলাম, তো সেই জন্য তাকে দাদার জামা পরেছে। অনেকগুলোই পেকে গেছে, মানে না সবগুলোই তো পেকে গেছে, সবগুলো নয় গেছে। তুলে খাই হাই মিটু বলবে এরকম লোক।
ওহো, একটু এদিকটা অতিরিক্ত ভেঙে গেছে, দেখ। খা খা ওটাতে, ওদিকটা একটু খেলতে পারতে, ভালো লাগছে না? ভালো লাগছে। তাহলে আমি আমি অন্যটা পেড়ে খাবো। বান্দর, বড়া বান্দর, ছোটা বান্দর। পুরো কান্দিটাকে কেটে নিয়ে চলে আসলো। আমি শুয়েছিলাম, ভাই বলছে আয় আয় দেখবি আয়, কলাগুলো সব পেকে গেছে। তারপর অনেকদিন পর আমার একটা বান্ধবী আসছে, আমার মানে বান্ধবী আর তার মা আসছে, তার মা আবার আমার মায়ের বান্ধবী, তো তারা আসছে, তাদেরকে কিছু দেবে, আমরা কিছু নিয়ে যাব। বান্দর ওই যে ওইখানে গিয়ে নাচ কর, যা আরেকটু যা। দেখাতে এসেছি আমরা এখন ডাক্তার ধরে যাবো, ডাক্তার দেখাবো বাবা। জমা করে আমার ওটাই ডিম পেশেন্টটা তুলছে কি, ডিম পেশেন্টটা কি হচ্ছে মুখে, তুই দেখা, ওদিকে তুই দেখা, ওদিকে তুই। আরে পেশেন্ট তার আরো চলে গেল মেডিস্টারে, জলা করবে, ওকে ফোন করো, ওকে ফোন করো, ওকে ওকে ফোন করো। তুই ওই পা কেন তুলছিস? পাটা তুলবো না, ঠিক আছে, ওই পা তুলবো না। পরিষ্কার দেখাচ্ছে, তোর মুখটা এত পরিষ্কার না, তুই পরিষ্কার আছে। ডাক্তার দেখিয়ে চলে এসেছি, আর ভাইয়াদেরটা অনেকটাই শুকিয়ে এসছে, তাও আরেকদিন যেতে বললো, আর তারপরে তার ব্যান্ডেজটা পুরোপুরিভাবে খুলে দেবে। এদিকে লাগলো আজকে? হ্যাঁ, কিছুই করা নেই, তাও লাগলো। এখন চেঞ্জ করে নিই, তারপর অপেক মানে ডিনারটা সেরে তারপর আমরা বাড়ি চলে যাব। চলছে, প্যাকিং করছি, মা খাবার গরম করে দিয়েছে, দুপুরের যে চিকেন ছিল সেই চিকেনটা গরম করেছে, রুটি করেছে, আর কিছু না কিছু দেখলে পিঠা খেলাম।
তো ডিনারটা করে নিই, 9:30টার দিকে টোটো চলে আসবে। তো খাওয়া দাওয়া করে এখানে বাড়িতে গিয়ে দেখা হবে। গুড মর্নিং। আর সিরিয়াসলি কালকে আস্তে আস্তে 10:30 বেজে গেছিলো, এত ঘুম পাচ্ছি, শুধু এসেছি এক রেখেছি, ড্রেস চেঞ্জ করেছি, বিছানায় শুয়ে পড়েছি। এই ছিল আমার কালকের দিন। তোমাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।